দীর্ঘ অপেক্ষার পর ময়মনসিংহে ব্রহ্মপুত্রের বুকে শুরু হলো স্বপ্নের কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর পাইলিং এর কাজ। ভারী যন্ত্রপাতি দিয়ে মাটির গভীরে বসানো হচ্ছে 1.5 মিটার ব্যাস ও 41.5 মিটার দীর্ঘ পাইল। মূলত এরকম পাইলের উপরেই দাঁড়িয়ে থাকবে কলাম স্প্যান সহ সম্পূর্ণ সেতুটি। এই টেস্ট পাইলের মধ্য দিয়েই ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হলো স্বপ্নের আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ। এরকম আরও 6টি টেস্ট পাইল বিভিন্ন পয়েন্টে হবে, যা 28 দিন পর এখানে লোড দিয়ে পরীক্ষা করা হবে। এরপরই মোট 1232টি সার্ভিস পাইল হবে, যার উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে স্বপ্নের আর্চ স্টিল সেতু। সেতুতে 202 মিটার র্যাম্প সহ ভারী যান চলাচলের জন্য 4 লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য 2 লেন সহ মোট 6টি লেন থাকবে। আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যেটা ল্যান্ড অ্যাকুইজিশন, 3টা এলাকা ছিল, এর ভিতরে 2টা এলাকা তো সম্পূর্ণ হয়ে গেছে, আপাতত আর কোনো সমস্যা নাই। আর একটা 3 নম্বর যেটা আছে ওটাও শেষ পর্যায়ে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,263 কোটি টাকা, এর মধ্যে পূর্ত ব্যয় হবে 2,137 কোটি টাকা। 2026 সালের শেষের দিকে শেষ হবে প্রকল্পের নির্মাণ কাজ। ডিসেম্বর 15, 2023 সাল থেকে এবং 3 বছরের মধ্যে আমাদের এই কাজটা শেষ করার জন্য যা যা প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন সেটা আমরা ইতিমধ্যে নিয়েছি এবং আমি 100% আশাবাদী যে আমরা এই 3 বছরের মধ্যে কাজটা শেষ করতে পারব। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর একমাত্র সড়ক সেতু পার হয়ে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা যেতে সৃষ্ট যানজট নিরসনে গত বছর ভার্চুয়ালি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।